আপনাদের এই গ্রামে বগামিয়া নামের কোন ভদ্রলোক আছেন যিনি 12 মাসে 13টা বিয়ে করেছেন? আছেন তো, ওই সামনের বাজার থেকে ডাইন দিকে আধা কিলো পথ ওনার কাছে আসছেন কেন? ওনার 12 মাসে 13টা বিয়ের বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটা নিউজ করতে চাচ্ছি। আমাদের মনে হচ্ছে নিউজটা ভাইরাল হবে। ওনার সাথে কি আপনার পরিচয় আছে? আছে মানে ওনারই 13 বিয়ার ঘটক, মানে ম্যাচ মেকার তো আমি নিজে। আমি নিজেই তো 13টা বিয়া দিছি। ওয়াও, ইউ আর গ্রেট, বিরাট ঘটক আপনি। 12 মাসে এক পাত্রকে আপনি 13টা বিয়ে দিয়েছেন। আমরা তো আপনাকে দিয়েও একটা নিউজ করব। না ভাই, আমার নিয়ে কোনো নিউজ করার চিন্তা মাথায় নেন না। আমার দাদার এতটাই কষ্ট পাইব। আমার দাদাই মারা গেছে 102 বছর আগে। ও দাদা, আমি বিষয়টা বুঝলাম না। আপনাকে নিয়ে নিউজ করলে আপনার দাদার এতটা কষ্ট পাবে কেন? আপনার একটা নিউজ হলে তো আপনি বিখ্যাত হয়ে যাবে, তাতে তো আপনার মরহুম দাদার আত্মা শান্তি পাওয়ার কথা। ভাই, আমরা ঘটক বংশ। আমি এক বেটারে 12 মাসে 13 বিয়ে দিছি, আর আমার দাদাই এক বেটারে 3 মাসে 36টা বিয়ে দিছিলেন। দাদা, কে আমার দাদার খবর প্রচার করবে? কে আমার দাদাকে বিখ্যাত করবে? আমার দাদা 3 মাসে 36 বিয়ে দিয়ে বিখ্যাত হইতে পারে নাই, আর আমি তার নাতি 12 মাসে 13 বিয়ে দিয়ে বিখ্যাত হব, এটা উচিত? ও দাদা, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নিয়ে আর নিউজ করব না। যদি কিছু না মনে করেন একটা কথা বলবেন, 3 মাসে আপনার দাদা একজনকে কেন 36টা বিয়ে দিয়েছিলেন, এটাতে আসলে আমাদের কাছে কল্পনা মনে হচ্ছে। আমি আমার বাবার কাছ থেকে আমার দাদার সেই হিস্ট্রি শুনছি। এলাকায় তখন কলেরা লাগছিল, মহামারী। এক বেটে বিয়া করে আর 2-3 দিনের মাথায় তার বউ কলেরা হইয়া মরে থাকা, আবার বিয়া করে আবার বউ কলেরা হইয়া মরে যায়, আবার বিয়া আবার কলেরা, আবার বিয়া আবার কলেরা, 35টা বউ 80 দিনে কলেরাই শেষ, 36 বিয়ার সময় মহামারী শেষ, সেই বউ টিকা গেছে। ওই পাত্রের দাদির বয়স তখন 121 বছর, কঠিন হাঁপানি রুগী ছিল সে, এই মরে সেই মরে অবস্থা। দাদির ইচ্ছা ছিল পুঁতি দেখা মরা। দাদি আবার ঘোষণা দিছিল পিটিরে তার অংশের বেবাক সম্পত্তি লেখা দিব। এই জন্যই তো সেই লোকের এত তাড়াহুড়া। জমির লোভ যে কত খারাপ ভাই, আপনার কি কম? মানুষের অমানুষ বানায় দেয়। থ্যাংক ইউ ভাই। আপনারও থ্যাংক ইউ। আমার নাম বগামিয়া, বিয়া করে বিখ্যাত হয়েছে, 12 মাসে 13টা বিয়ে করছে। এইমাত্র মোবাইলে জানলাম চট্টগ্রামের এক নতুন চ্যানেল থেকে এক সাংবাদিক আসতেছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। চ্যানেল একেবারে নতুন, চ্যানেলের নাম ঘর সংসার টেলিভিশন, নাম আমার খুবই পছন্দ হয়েছে।
আপনি কি টিভি চ্যানেল থেকে আসছেন? হ্যাঁ স্যার। আপনার চ্যানেলের নাম কি? ঘর সংসার চ্যানেল। বুঝছি স্যার, আপনারা সব ঘর সংসারের খবর প্রচার করেন, তাই না স্যার? জি। আমার সংসারের একটা খবর প্রচার করবেন স্যার, সারা জীবন আপনার পায়ের ধুলা মাথায় নিয়ে থাকতাম। কি খবর স্যার? বিয়ার সময় আমার শ্বশুর একটা নতুন রিক্সা কিনে দিবার চাইছিল স্যার, সে লোভে পড়ে বিয়াটা করছিলাম স্যার। বিয়ার পর থেকে খালি ঘুরাইতাছে, নতুন রিক্সার কোনো খবর নাই। এটা জবানের বর খেলাপ না স্যার। স্যার এই খবরটা আপনার চ্যানেলে একটু প্রচার করে দেন স্যার। এই খবর প্রচার করে আপনার কি লাভ? এই খবর টিভি চ্যানেলে প্রচার হইলে বিষয়টা এলাকার সব মানুষ জানা যাইব। তখন আমার শ্বশুর শরমে পড়া নতুন রিক্সা কিনে দিতে বাধ্য হইব স্যার। আপনি কি রিক্সা না পেয়ে আপনার স্ত্রীর উপর অত্যাচার করেন? আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি কইলেন স্যার? আমার বউরে আমি অত্যাচার করবো কেন? আমার বউরে তো আমি আমার জান দিয়ে ভালোবাসি স্যার। এই ভালোবাসাই তো কাল হয়েছে স্যার। আমার শ্বশুরে বুঝা গেছে তার মায়ারে আমি অনেক ভালোবাসি। নতুন রিক্সা কিনা না দিলেও তার মায়ারে আমি কষ্ট দিব না, সংসারও ভাঙবো না। রিক্সা তো দূরের কথা, গত সপ্তাহে সে আইসা নগদে 1,000 টাকা ধার করে নিয়ে গেছে স্যার। আমি জানি এই টাকা জিন্দেগিতেও সে ফেরত দিব না। কেমন লাগে কোন স্যার? বউরে ভালোবাসা কি সিপার মধ্যে পড়ছি। আপনার শ্বশুর বাড়ি কোথায়? যাবে স্যার, চলেন স্যার, এই সামনে স্যার। যাইয়া আমার শ্বশুরে কড়া একটা ধমক দেবেন। বদমাই শ্বশুর, জামাইয়ের লগে ব্যবহার শেখস নাই স্যার। খবরটা এমন ভাবে প্রচার করবেন যেন ভাইরাল হয়ে আসে। শ্বশুরের বাচ্চা শ্বশুর, তুই রিক্সা দিবি না? রিক্সা কেমনে আদায় করতে হয় তুই দেখ। চলেন স্যার, আমার ভাড়া লাগবে না, চলেন। থ্যাংক ইউ, আপনি তো অনেক ভালো মানুষ। চলেন স্যার, আপনি নিজে চোখে দেখবেন যে আত্মীয় কতটা খারাপ হইতে পারে। চলেন, আমি আপনাকে নিয়ে যাইতেছি। বিখ্যাত দুজন সাংবাদিক আসতেছেন, তাদের আপ্যায়নের জন্য কোনো অসুবিধা না হয়। দুপুরে রান্না বান্না ঠিক মতো চলতেছে? জি ভাইজান। খেয়াল রাখবা। সাংবাদিক ভাই আসেন। আব্বা, আব্বা, হাসি বন্ধ করেন, টিভি চ্যানেল থেকে সাংবাদিক আসছে, রিক্সার ব্যাপারে কথা কইবো। আসসালামু আলাইকুম সাংবাদিক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কই বইতে দেই, আপনার বাড়িতে 4টা চেয়ার ছিল তাও ভাঙা, মিস্ত্রির কাছে দিছি, কারণ আমি কথা কইলে দাঁড়াই কথা কইতে হইব। ঠিক আছে, দাঁড়াই কথা কন ভাই জিগান। তা আপনি কি ওনার শ্বশুর? জি। বিয়ের আগে আপনি ওনাকে নতুন রিক্সা কিনে দিবেন বলেছিলেন? জি। বিয়ের পরে কি দিয়েছিলেন? না। তাহলে বিয়ের আগে দিতে চেয়েছিলেন কেন? এটা যৌতুক, যৌতুক দেওয়া নেওয়া দুই অপরাধ। আপনি ভয় পাননি যৌতুক না দিলে আপনার যৌতুক লোভী জামাই আপনার মেয়ের উপর অত্যাচার করবে? ভাই কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। এই বলা যৌতুক ছায়া বিরাট অন্যায় করছে। আমিও যৌতুক দিব এই মিশা কথা গিয়া বিরাট অন্যায় করছে। কুকুরের গাড়ে মুগুর মারছি। বিয়ার আগে আমার মেয়েরা আমি সব বুঝিয়ে কইছি। আমি আমার মেয়েরে কইছি, এই ছেলের শিক্ষা দিতে চাই তোমারে বিয়া, তুমি তারে মন দিয়া ভালোবাসবা, যাতে তোমার ভালোবাসার ঠেলায় যত বুঝা যায়, যাতে তোমার প্রেমের ঠেলায় সে ভালো মানুষ হয়ে যায়। আমার মেয়ে
তা পারছে। আমার মেয়ের প্রেমে আমার জামাই পাগল, নতুন রিকশা তো দেই নাই, তা গত সপ্তাহে যায় 1000 টাকা দাম নিয়ে আইছি। দেখছেন কেমন বিকলা শ্বশুর আমার, দেখছেন? এই আপনি হাসি থামান। সাংবাদিক ভাই আপনি জিগান, ফেরার সময় বলবো, আগে অ্যাসাইনমেন্টটা শেষ করে আসি। ঠিক আছে চলেন, আপনাকে আগে পৌঁছায় দেই। খারান টিভি চ্যানেলের সাংবাদিক আবার একা, আজকে আপনার খবর আছে, রিকশা দিবেন না আপনি, না আমার বাপে রিকশা দিব। আইতাছি আবার, চলেন। সাংবাদিক ভাইদের দেখা মাত্র কি করবা? তিনটা ফাঁকা গুলি করব স্যার। কেন? অতিথিদের সম্মান দেখানোর জন্য। হ্যাঁ, অতিথিদের সম্মান দেখানোর জন্য তিনটা ফাঁকা গুলি করবা। এ ভাই, এ এ ভাই, আরে ভয় পাইন না, আপনাকে সম্মান দেখানো হয়েছে, ভয় পাইন না, আপনাকে সম্মান দেখানো হয়েছে। আমি তো সম্মান দেখাইছি আপনাদের, আসেন আসেন। আপনাদের সম্মান দেখানোর জন্য তিনটা ফাঁকা গুলি করছি, আপনারা ভয় পাইছেন? হ্যাঁ একটু ভয় পাইছিলাম, মাফ করে দিন। একটু একটু পানি হবে? আঙ্গুর খান, পানির ব্যবস্থা করতেছি। বিয়ের সময় আমার আব্বা আমার স্বামীর একটা নতুন রিকশা দিতে চাইছিল, এখন পর্যন্ত দেয় নাই, এর লাগে নাকি সাংবাদিক সাহেব আমার বাবারে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছে। না না, আপনি সাংবাদিক সাহেবরে ঠেকান, এই খবর চ্যানেলে প্রচার হলে বাবা তো জাননি আর টানাটানি লাগবো। আর এক খবর শুনলাম, বিশ্বাস করেন আমি কিছুই জানি না, বাবাই নাকি কয়েকদিন আগে আমার স্বামীর কাছ থেকে 1000 টাকা ধার নিছে, সেই টাকাও নাকি দিতেছে না, এই খবরও নাকি সাংবাদিক সাহেব জানছে। এখন আমি কি করুম নানা, বাবার কিছু হলো তো আমিও বাজুম না। এই এই কান্দন থামো, তোমার বাপ একটা ভেজাইলা মানুষ, আরে বিয়া তো আমি দিছি, আমি তো জানি সব, তোমার বাবাই রিকশা দিবার পারবো না, তো রিকশা দিবার চাইলো কে? এই মিছা কথা কর, কোন দরকার ছিল? তারপরে আবার সেই জামাইয়ের কাছ থেকে 1000 টাকা ধার করে আনছে, সুদ করার নাম নাই। রিকশার বিষয়ে সাংবাদিক আমি কি বুঝামু? তোমার বাবাই তো আসলে জমানের বর খালাপ করছে, আমি নিজে সাক্ষী, তোমার বাপ আমার লগে চিটারি করছে। আপনার সাথে কি চিটারি করছে? আমারে কইছিল ওই পুলার লগে মেয়েটার বিয়া দেন, কাম শেষ করে আপনারে 5000 টাকা দেবো। আমি তো কাম শেষ করছি, কিন্তু তোমার বাবা 500 টাকা দিয়ে আছে বাক্সে, আর কোনো খবরই নেই। আচ্ছা যাও, আমি দেখতাছি। বাবা কি বাজারে দিয়ে যাবা? পেসেঞ্জার পাইলে যামু। বেলা 12টা বাজে, এখন প্যাসেঞ্জার পাইবা না, আমার একটু বাজারে নামে দিয়ে আসবা।
ঠিক আছে ওঠেন। ভাড়া দিলাম বাবা না বাবা একটা কথা কইতাম বলেন রাগ করবা না তো বাবা না কোন হাত খালি 500 টাকা কইবো তোমার কাছে বাবা ডায়াবেটিক প্রেসার ওষুধ কিনন লাগবো বাবা থাকলে দাও ঘরে গম বেচা তোমার আগে 1000 টাকা লাগে দিয়ে দেব একসাথে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার স্যার আমি রফিক ভিক্ষা করি ফকির আপনার কাছে আসছিলাম বলেন বাজারে শুনলাম আপনারা আসছেন ঘর সংসার টিভি চ্যানেল থেকে আমার ঘর সংসারের একটা দুঃখের খবর আছিল স্যার দয়া করে যদি আপনার চ্যানেলে প্রচার করেন আমি ভিক্ষা করি 17 বছর আগে ভিক্ষা করতাম ঢাকা শহরে নানান পয়েন্টে পান্থপথের যে আমি ভিক্ষা করছি 6 বছর সেখানে পরিণামের এক ফকিনের লাগে আমার প্রেম হয় কঠিন প্রেম সারাদিন দুইজনে মিলে ভিক্ষা করি ভিক্ষা শেষে সন্ধ্যাবেলা ডেটিংয়ে যাই কোন রাইতে সদরঘাট কোন রাইতে কমলাপুর কোন রাইতে কাউরান বাজার ভিক্ষাও চলে ডেটিংও চলে ভিক্ষার টাকা দিয়ে আমি তারে শাড়ি ব্লাউজ পেটিকোট উপহার দিই সেও আমার লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি উপহার দেয় প্রেম যখন জটিল তখন তারে আমি দুই ভরি স্বর্ণের এক জোড়া বালা বানাইয়া দেই তারপর তাকে বিয়ে করেছেন না স্যার সেই দুঃখের কথাই তো কইতে আইছিলাম 3 বছর প্রেমের পর হঠাৎ দেখি ফকিন্নির ভাব অন্যরকম আমারে দেখে হাসে না সুন্দর করে কথা কয় না কথায় কথায় রাগ করে যেই ফকিন্নির হাত ধরে সদরঘাটে বসে ঘন্টার পর ঘন্টা ডেটিং করছি সেই ফকিন্নি অহন তার হাত ধরতে গেলে ছ্যাংটা মারে যেই ফকিনী আমার গালে হাত বুলাইয়া কইতো আমার চেহারা শাহরুখ খানের মতো সেই ফকিনী এখন আমারে কয় আমার চেহারা নাকি হনুমানের মতো পরে তার বান্ধবী আমারে খবর দিল
আরেক ফকিরের লাগে নাকি সে প্রেম শুরু করছে। বলেন স্যার, এটা কি উচিত কাম? আপনার চেহারা কি শাহরুখ খানের মতো? সে যখন বলেছে আপনার চেহারা শাহরুখ খানের মতো, তখনই আপনার বোঝা উচিত ছিল সে ফকিরনি ফ্রড, ঠকবাজ। আচ্ছা, চেহারা যার মতোই হোক, এই খবরটা আপনার চ্যানেলে প্রচার করবেন। দেখুন, এটা আসলে চ্যানেলে প্রচার করার মতো খবর না। বুঝছি, বড় লোকেরা তো আপনাকে ভালো ভালো খাওয়াইতে পারে। হ্যালো বগা মিয়া, সাংবাদিক পৌঁছাইছে? শুনেন, সাবধান, হিসাব নিকাশ কইরা কথা কইবেন। ঘরের সব কথা উনি জানে তুইবো কামিয়া, বেশি আধুনিক হইয়েন না। কোন দিন বউর লগে ঝগড়া হইছে, কোন দিন বউয়ের প্রেমে দেওয়ানা হইছেন, কোন দিন বউ তরকারির মধ্যে জাল বেশি দিছে, কোন দিন বউ গোস্তের মধ্যে ঝোল বেশি দিছে, এগুলা জোন গন্ধে জানানোর দরকার আছে? নাই, আপনার কপালে দুঃখ। আপনি দুঃখের মধ্যে পড়ে 13 বার বিয়া করছেন, এইটা জনগণের জানাইলে আপনার দুঃখ কমবো? সাংবাদিক ভাই যদি বেশি চাতাচাতি করে, আপনি দুইটা স্যাম্পল দেখাই দিবেন, বুঝছেন? আরে মিয়া, আসল কথাই তো কইলাম না। শুনেন, ওই বাজারের ক্লাবের সভাপতি মিন্টুর লগে দেখা হইছিল। সে কি করে জানেন? আরো 14-15টা চ্যানেল থেকে সাংবাদিক আইবার পারে, তারা খবর পাইয়া গেছে। আমার কাছে বিষয়টা ভালো লাগতেছে না। ওই মিয়া, এক কাম করেন, সব বউ নিয়ে আপনি তাড়াতাড়ি ভাগেন। সেদিন না আপনি কইলেন আপনার ছোড়ো বউ হানিমুনে যাও লিয়ে কান্নাকাটি করতেছে। আরে মিয়া, সবাই নিয়ে বান্দরবনে যান, 15 দিন ঘুরে আসেন। রাখি। বাবজান আপনার কাছে 1000 টাকা ধার নিছে, কন্যাই কেন? কাল নাকি ওষুধ কিনার নাম করে 500 টাকা ধান নিয়ে গরুর মাংস কিনে বাড়িত গেছে, কন্যাই কেন? কন্যাই কেন আমারে? আমি অহনে বাবজানের কাছে যামু। আপনারে ভালো মানুষ পেয়ে বাবজান এরকম করতেছে কেন? আপনার মতো একটা ভালো জামাইরে তার মাথায় করে রাখা উচিত। হাত নামান, খোসাই কাঁঠালটা নষ্ট করবেন। বাবজান খারাও, তোমার জামাইয়ের কাছ থেকে 1000 টাকা ধার নিছো, ধার শোধ করা লাগে না? কাল ওষুধ কিনার নাম করে আবার 500 টাকা ধার করে গরুর মাংস কিনছো, যখন তখন তার রিক্সা চড়ে এদিক সেদিক যাও, ভাড়া দাও না কেন? তোমার চেহারাটা বুড়ে বান্দরের মতো না, তুমি আসলেই বান্দর, বুইড়িয়া বান্দর। এই খবর যদি চ্যানেলে প্রচার হয় তাহলে ঘটনা কি দাঁড়াইব? তুমি যৌতুকের জন্য শ্বশুরের চাপ দিতেছ, তুমি যৌতুক লোভি, তখন কি তুমি রেহাই পাইবা? আইন তোমারে ছাড়ব না? না, আপনি তো জানেন বিয়ার আগে তো আমি রিক্সা চাই নাই, আমার শ্বশুর সাইদা আমারে রিক্সা দিবার চাইছে। আমার রাগ হইতাছে সে আমার লগে এই বিকলামিটা করলো কে? এই কথা কেউ বিশ্বাস করবো? পাগলের মতো কথা কমিয়া। আচ্ছা, রিক্সা বাদ দেন, এই যে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে এখন দিতাছে না, এইটা কার দোষ? যখন তখন শ্বশুরে আমার রিক্সায় চইরা যাতায়াত করে, আমারে ভাড়া দেয় না, এইটা কার দোষ? কই মিয়া, তুমি বিনা ভাড়ায় রিক্সায় নাও কেন? কেমনে ভাড়া নেই কোন? সে আমার শ্বশুর না, সে আমার বাপের মতো না? আমি ভাড়া চামুকে, তার উচিত জোর করে আমারে ভাড়াটা দিয়া দাও। আজ কি করছে শোনেন, বিনা ভাড়ায় সে বাড়ি থেকে বাজারে আইছে, তারপর ওষুধ কিনার কথা কইয়া আমার কাছ থেকে 500 টাকা ধার কইরা গরুর মাংস কিনা বাড়িতে গেছে। আচ্ছা ঠিক আছে, রিক্সা নিয়ে তুমি আর কোনো কথা কইবা না, বাকি সব বাটপাড়ির বিষয়ে আমি সাংবাদিকগুলোর কথা বলবো।
उमा इच्छा छिल একটু দেরি করে বিয়ে করব, মায়ের অনুরোধে সেটা সম্ভব হয় নাই। মায়ে বুড়া মানুষ, সংসারের অনেক কাম একলা করতে পারে না। আমারে অনুরোধ করলো বিয়ে করার জন্য, যাতে আমার বউ তার কাজে কর্মে সাহায্য করে। বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। খবর আসলো চন্দ্রপুর গ্রামে খুব সুন্দরী এক মেয়ে আছে, মারে নিয়ে দেখতে গেলাম। আসলেই পরীর মতো দেখতে, যেমন নাক তেমন চোখ, তেমন ঠোঁট তেমন সুন্দর হাসি। মেয়ে পছন্দ হয়ে গেল, সাথে সাথে বিয়া। বিয়া করার পরে মেয়ে নিয়ে বাড়িতে আসলাম। সমস্যা দেখা দিল তিন দিন পর থেকে। আমার অভ্যাস ছিল সকালে দুপুরে রাতে বউয়ের গালে হাত বুলায় তারে আদর করা। তিন দিন পরে যখন বউয়ের গালে হাত দিয়ে তারে আদর করতেছি, দেখি হাতে খোসা লাগে। কিরে, কিসের খোসা? ভালো করে চাই দেখি, বউর তো মোষ উঠছে, বউর তো দাড়ি উঠছে। হায় হায়, কি করলাম? মেয়ে মানুষের মোষ, মেয়ে মানুষের দাড়ি? বউ ধরা খাইছিল কেমনে? তার বাড়িতে তো নিয়মিত শেভ করছে, বিয়ের পরে যখন আমার বাড়িতে এলো তখন তো শেভ করতে পারে না। রেজার কই পাইব, শেভিং ক্রিম কই পাইব? আমি তো শেভ করি সেলুনে। অবাক কাণ্ড! তারপর? আমার বউ বিষয়টা টের পাইছে। সে আমার কান্দা কান্দা কয়, আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্ট পাইছেন, আপনার মায়ে অনেক কষ্ট পাইছে। কি করুম কোন, এটা আমার জন্মগত রোগ। সে আমারে খুইলা কইল তার হরমোনের দোষ। হরমোনের দোষের কারণে 12 বছর বয়স থেকে তার দাড়ি মোছাটা শুরু করছে। আমি কইলাম, তাহলে তোমার জন পছন্দ করতে গেছিলাম, এত সুন্দর মেশে যে কেমনে আসিলা? কয়, আমি ডবল শেপ মারছিলাম, স্নো মাখছিলাম, পাউডার মাখছিলাম, মেকআপ করছিলাম। কি করুম কোন, সবাই কয় দাড়ি মশালা বউ, হেরে তালাক দাও। আমি চিন্তা করলাম, তালাক দিব কে? হের তো কোনো দোষ নাই, এটা তো তার রোগ। আমি বউরে একদিন কইলাম, বউ তোমার দাড়ি থাকুক, তোমার মোষ থাকুক, তোমার আমি তালাক দেব না। তখন বউ আমারে জড়ায় ধরে কয়, তাহলে আপনার আমি একটা অনুরোধ করি, আপনার একটা বিয়ে করেন, আমার কোনো আপত্তি নাই। এই তার অনুরোধে আমার দ্বিতীয় বিয়া। কি নানা, সাংবাদিক সাহেব কি চট্টগ্রাম চলে গেছে? না কেন? আমার শ্বশুর আমার বউ খুব ডরাইতেছে। কেন ডরায়? শ্বশুর দুনিয়ার চিচারি করছে না, আমার নতুন রিক্সা কিনা দিবার চাইছে দেয় নাই, 1000 টাকা ধার নিছে দেয় নাই, ওষুধ কেনার নাম কইরা 500 টাকা নিয়ে গরুর গোস্ত কিনছে। আরে জানি তো, অহন কি হইছে সেটা কও, আর সাংবাদিক সাহেবের খোঁজ নিতাছো কে? আমার বউ খুব ভয় পাইতাছে, তার মামুর কাছে ফোন করছে, পুরা ঘটনা খুইলা কইছে। তিনি কইছে জামাই শ্বশুররে আপোষ করতে, আপোষ কইরা সাংবাদিক সাহেবরে জানাইতে। তিনি আরো কইছে এই খবর যদি চ্যানেলে প্রচার হয়, তাহলে নিশ্চিত আমার শ্বশুরের 10 বছরের জেল হইব এই সিটিং বাজির কারণে, আর আমার 12 বছরের জেল হইব এই যৌতুকের দাবির কারণে। আপনি একটু সাংবাদিক সাহেবরে কোন, আমার শ্বশুরের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমরা আপোষ করছি। কি আপোষ করছো? আমি শ্বশুররে মাফ কইরা দিছি, শ্বশুর আমারে মাফ কইরা দিছি। আমি শ্বশুরের সামনে কান ধইরা উদ্বাস করছি, শ্বশুর আমার সামনে কান ধইরা উদ্বাস করছে। তাহলে তো হইছেই। এই বিষয়টা সাংবাদিক সাহেবরে জানাইতে হইব, উনারে না জানাইলে এই খবরটা যদি চ্যানেলে প্রচার কইরা ফেলা। আচ্ছা কমুনে। নানা নানা কোয়েন, কিন্তু দাড়ি মশলা বউয়ের পর আবার মেয়ে দেখতে গেলাম। বসে আছি, মেয়ে পক্ষ যখনই ঘরের মধ্যে মেয়ে আনলো তখনই কারেন্ট চলে গেল। আমি একবার কইলাম, ভাই কারেন্ট যখন চলে গেছে একটু মোমবাতি জ্বালান। তারা কয়, মোমবাতি তো বাইতে নাই, বাজার বহু দূরে, আনা সম্ভব না। কইলাম, তাহলে হ্যারিকেন জ্বালান। কয়, না কেরোসিন তেলও নাই,
বাজার বহু দূরে, আনা সম্ভব না। বসে আছি, কখন কারেন্ট আসে, কখন কারেন্ট আসে। 3 ঘন্টা চলে গেল, বাজে রাত 10টা। আমাকে তো বাড়ি ফিরতেই হবে, আর তো দেরি করা যায় না। তখন মেয়ে পক্ষরে কইলাম, ভাই যদি অনুমতি দেন, আমার মেয়ে দেখার দরকার নাই, আমি খালি মেয়ের গালে একটু হাত দিব। তারা অনুমতি দিল। মেয়ের গালে যাতা দিয়ে দেখলাম হাতে খোসা লাগে কিনা। উদ্দেশ্য হইতেছে মেয়ের দাড়ি মোছ আছে কিনা। দেখলাম না, দাড়ি মোছ নাই। তারপরে বাইরে হয়ে আসলাম, জবান দিলাম যা থাকে কপালে, বিয়া করবো এই মেয়েরে। মেয়ের বাড়ির থেকে বাইরে হয়ে আসছি, বাইরে এসে দেখি সারা দুনিয়া ফকফকা, কারেন্ট আছে। কিরে, খালি মেয়েগো বাড়িতে কারেন্ট নাই? বুঝলাম তারা মেইন সুইচ অফ করে দিছিল, যাতে আমি মেয়েরে ঠিক মতো দেখবার না পারি। আসো। এই হইতেছে আমার হা করাবো। হা করাবো মানে? সোনালি বেগম, আমার বউয়ের মুখটা দেখাব। এইটা আমার হা করা বউ, সবসময় হা করে থাকে। কথা কয় তারপর হা, খায় তারপর হা, হাসে তারপর হা, কান্দে তারপর হা, সবসময় হা করে থাকে। বাসর ঘরে আস্তে করে যখন বউয়ের ঘুমটা উঠেলাম, দেখি বউ হাঁক করে আছে। আমি কইলাম, কি গো তুমি হাঁক করে আসো কে, মুখ বন্ধ করো। বউ আমারে কয়, আমি সবসময় হাঁক করে থাকি। শাশুড়িকে ফোন দিলাম। আমি শাশুড়িকে কইলাম, আপনার মেয়ে কতদিন থেকে হাঁক করে থাকে? শাশুড়ি আমারে কয়, হ্যাঁ জন্মের থেকেই হাঁক করে, যখন জন্ম নিছে তখনই হাঁক করে আসিল। আমরা মনে করছিলাম বাচ্চা পিয়াস লাগছে, পানি দিছি, বাচ্চায় পানি খাইছে, আবার হাঁক করছে। তারপর মনে করছি বাচ্চার ক্ষুধা লাগছে, তারে দুধ দিছি, দুধ খাইছে, আবার হাঁক করছে। বিরাট মুশকিল তো। মুশকিল মানে সবচাইতে বড় মুশকিল হইল, এত সবসময় হাঁক করে থাকে, আর মুখের ভিতরে সবসময় মশা মাছি ভ্যান ভ্যান করে। এই যে একটা ডেঙ্গুর মৌসুম গেছে না, কি যে টেনশনে আসিলাম। কখন যে আর মুখের ভিতর থেকে ডেঙ্গু মশা বাইরে হয়ে আমার কামড় দেয়, আমি ডেঙ্গু জ্বরে মারা যাই। ফোন দেয় ধরেন না কেন? কেমনে ধরি, সাংবাদিক সাহেব তো লগে লগে। উনি চট্টগ্রাম যায় নাই? না। কে? কাল দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর থেকে পেটে বিষ, গড়াগড়ি, বমি, পাতলা পায়খানা। হ্যাঁ, দুপুরে কি খাওয়াইছিলেন? গরুর মাংসের ভুনা, খাসির মাংসের রেজালা, সর্ষা ইলিশ, রুই মাছ দো পেঁয়াজা, মুড়ি ঘণ্ট, চিতল মাছের পেটি ভাজা। নাক ডুবায় খাইছে, পেটে সইব কি সইব না সেই চিন্তা করে নাই, বদ হজম হইছে বুঝছি। এখন কই? কোনার ঘরে ঘুমাইতেছে। বান্দরবন যাইবা কখন? তাদের বিদায় করিয়া তারপর। সে কখন যাইব? রাতে ট্রেনে। তুমি বাসে যাইবা, ট্রেনে গেলে সব বউ দেহা লাগব, আবার হিস্ট্রি শুনবার চাইব, ঘরের কথা পরে জান লইব। সাংবাদিক সব কে আছে? আছে, বিশ্রামে আছে। কে? উনারে ঘর সংসারে একটা খবর জানামু। কি বিষয় আমারে কও, আমি জানামু তিনারে। চ্যানেলে খালি নারী নির্যাতনের খবর প্রচার করে, পুরুষ নির্যাতনের খবর কি উনারা জানে? ঘর সংসার চ্যানেলে কি শুধু নারীর দুঃখ প্রচার করলে হইব? বাসর রাইতে মোর থাপ্পড় খায়া সামনে দুইটা দাঁড়াইছি, এই যে এই যে। তারপর থেকে যে থাপ্পর খাওয়া শুরু হয়েছে, বউ খালি থাপ্পর মারে না, গলা চিপা ধরে পাড়ায় লাথি মারে। 3 বার হাসপাতালে ভর্তি ছিলাম, অক্সিজেন নিয়ে দম ফিরছে। তুমি কি সত্যি কথা বলতেছো?
না বানাইছ নাই বলতেছো বউরে ঝামেলায় ফেলানোর জন্য তিন সত্যি ও বাবা আমার মোবাইলটা আমার বাসা কই গেল কইয়া কত বড় সাহস আমার চ্যানেলে বই দেখাই সাংবাদিকরা সব কইয়া দিব আমারে জেল খাটাইব কত বড় সাহস এ ভাইয়া বাইরা কইতাছি संसार खबर कई एक भद्रलोक आई तारा हकल तुम त्यक्त करता উনি ঘর সংসারে সাংবাদিক না ঘর সংসারে খবর পেলে উনি খুশি হইবেন দেখত হইবেন কেন জ্ঞানের কথা কইও না উনি বিশ্রামে আছে তোমাগো ঘর সংসারের ঝামেলা আমারে কও আমি উনারে কমু গত তিন দিন হইলো আমার খোয়ার থেকে হাসির ডিম চুরি হইতাছে এই খবর ঘর সংসার টিভিতে প্রচার করতে হইব কেন আমার ডিম চুরি করতেছে এই তোমার ডিম না তোমার হাসির ডিম बारो मासे तेरोटा बिया करछे चैनेले प्रचार करबार लिगा उनी चट्टग्राम थेके आइछे বাবা অ্যাডভান্স ভাড়া বাজারে যাব ওঠেন ওঠেন বাজান ওঠেন বাজান আপনার শরীরটা ভালো আছে ভালো তোমার শরীর ভালো বাবা সকালে নাস্তা খাইছেন হ্যাঁ নাস্তা করছি বাবা তুমি নাস্তা করছো বাবা আপনার মাইয়া সকালবেলা গরম খিচুড়ি রান্না খাওয়াই দিছে
এ ভাই কারাল কত একদম কমু একদম 500 বাবা 500 টাকা হইব বাজার যাও না বাবা বাজার যাইতেছিলেন কাঁঠালের লাগি টাকা ছাড়াই বাজারে যাইতেছিলেন কাঁঠাল কিনতে টাকা ভুলে বাসায় রাখ খাইছি বাবা বাসায় দিয়ে পৌঁছে দিয়ে আইবা চলেন বাবা বাজার তো গেলাম না বারার টাকাটা ফেরত দিবা না বাবা তোমার হাসের ডিম সংসার চ্যানেলে সাংবাদিক সাহেব আছেন না উনি চট্টগ্রাম চলে গেছেন ওনার ফোন নাম্বার নাই ওনার ফোন নাম্বার আমার কাছে থাকবো কেন তুমি বেলি না রফিকের মাইয়া জি কই যাও যাই না ফেরত আসলাম বগামিয়ার বাড়ি থেকে ক্যা বগামিয়ার বাড়ি থেকে ঘর সংসার চ্যানেলে সাংবাদিক সাহেবের কাছে গেছিলাম উনি তো চট্টগ্রাম চলে গেছে উনার কাছে গেছিল ক্যা ঘর সংসারের খবর জানাইতে তোমার তো বিয়ে শাদী হয় নাই তোমার আবার ঘর সংসারের কি এর খবর সেই খবরই দিতে গেছিলাম আমার ঘর সংসার হইতেছে না মানে বিয়া হইতেছে না আজব কথা কও তোমার বিয়া হইতেছে না এই বিষয়ে চ্যানেলের সাংবাদিক কি করব না উনি যদি চ্যানেলে এই খবরটা প্রচার করে যে আমার বিয়া হইতেছে না তাইলে বিষয়টা জানাজানি হইতো জানাজানি হইলে দশজন পাত্র আসতো একজন আমারে পছন্দ করত আমার বিয়া হইতো ঘর সংসার হইতো মাথা খারাপ করা কথা কও বিয়া দেওয়ার জন্য তো ঘটক আছে চ্যানেলের কাম তো ঘটকালি না আমার বাপেরে তো চেনেন দুনিয়ার কিপটা আমার বিয়ার জন্য সে ঘটক ধরবো ঘটক ধরলে ঘটকরে টাকা দিতে হইব না সে ঘটকরে টাকা দিব তাইলে প্রেম করো কি কোন ঠিকই কই বিয়া করার দুইটা সিস্টেম আছে একটা হইলো ঘটকালির বিয়া এই বিয়াতে খরচ আছে এক ঘটকরে টাকা দিতে হইব দুই ছেলে পক্ষ মেয়ে দেখতে আইব কম পক্ষে 10-15 জনের পোলা মাংস খাওয়াইবে তিন তারপর মেয়ে পছন্দ হইলে ছেলে পক্ষ মেয়েরা আংটি পরাইতে আইব সেই দিন আবার 15-20 জনের পোলা মাংস খাওয়াইবে চার তারপর বিয়ার দিন 150-200 বর যাত্রী আইব তা করে আবার পোলা মাংস খাওয়াইতে হইব পাঁচ তারপর মেয়ে সাজাইতে হইব ছেলেও সাজাইতে হইব
সোনার বড়ি 50,000 টাকা। হিসাব করো কত টাকার মামলা। আর একটা সিস্টেম হইল প্রেম কইরা বিয়া, এক টাকাও খরচ নাই, ছেলেরে নিয়ে সিধা কাজে বসে যাইবা, বিয়ার দৃষ্টি করবা, কাজীরে লামসাম দিবা, এই সামান্য খরচ। কি কোন বেশরমের মতো? ঠিকই কই, তোমার বাপেরে আমি চিনি, কটকালি করলে আমার গাড়ি ভাড়ার টাকাও দিব না। তোমার মা প্রেমের সিস্টেমে যাইতে হইব, দেহ কোনো পুনারে বাগাইতে পারো কিনা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, ঠিক আছে। আরে বগা ভাই, আপনি এখানে, সাথে সব ভাবিরাও? দাদা নমস্কার, কেমন আছেন? সাথে কি ভাবি? জি। হানিমুনে বান্দরবনে কবে বিয়ে করছেন? প্রেম করে? আমার সব বিয়ে ঠাকায় পড়ে, গাজীপুরে গেলেন, নিজের বিয়ের কথা কন নাই, আর আমার বউয়ের খবর নিতে ব্যস্ত হয়েছেন। চলেন চলেন। দেখা যখন হয়েছে, ধরা যখন খাইছি, সব জানবেন, সব দেখবেন। তোমাকে না বললাম ওনাকে জিজ্ঞেস করতে? উনি এভাবে বউটি দড়ি দিয়ে বেঁধে রেখেছেন কেন? ঠিকই তো, কি ব্যাপার ভাই, আপনি ওনাদের এভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন কেন, ঘটনা কি? ভাই, 13 জন বউ নিয়ে হানিমুনে বেড়াইছিলাম, কক্সবাজার সৈকতে সারাদিন ঘুরছি, সন্ধ্যাবেলা ঘরে ফিরে দেখি কি দুইজন বউ নাই। আপনি কি বোঝার চেষ্টা করেননি? সারাদিন 11 জন মিলা খুঁজছি, পাই নাই, পরে থানায় জিডি করে আসছি। মনটা খুবই খারাপ, যখন তার কথা মনে হয় চোখ ভরে পানি আসে, মন খারাপ হলে আমি তার গানটা শুনি। বউ, ওই দুঃখের গানটা শোনাও তো। অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এই বাধাটা শুনে সবাই রে বাঁধছি। দাদা, আপনার একটা কথা কই? বলেন। বউ দূরে আপনি সবসময় বাঁধে রাখেন, কখন হারাই যাবো কোনো ঠিক আছে? কখন? না না, বাঁধতে হবে না, আমার তো একটাই বউ, আমি সবসময় ওর হাত ধরেই রাখি। আমি তো পারি না, আমার 11 জন বউ, 22টা হাত কেমনে ধরুন কোন।
মনটা খুব ভালো। যে দুই বউ হারাই গেছিল তাদের পাওয়া গেছে। তারা কক্সবাজার থানায় আছে, একটু আগে ফোন পাইছি, এই জন্য বারবিকিউ পার্টির আয়োজন করছি। বুঝছেন ভাই, যখন চলাফেরা করি তখন সব বউরে দড়ি দিয়ে বাঁধে রাখি যাতে কেউ না হারায়, অন্য সময় দড়ি খুলে রাখি। বন্দুক গোলা বারুদ সহ সিকিউরিটি নিয়ে আসছি, বুঝেন না, টুরিস্ট এলাকা, কে কার বৌরি নিয়ে ভাগে, ঠিক আছে? পাখি মারার চেষ্টা করতেছি স্যার। অতিথি পাখি মারা নিষেধ, জানোস না? সরি স্যার। বুঝছেন দাদা, বিয়ার পর সবার হানিমুনে বান্দরবন আসা উচিত। বিয়ার পর যদি কেউ বান্দরবন না আসতে পারে তার বিয়ে করাই উচিত না, তাই না ভাবি? তোর হানিমুনে যাওয়ার ক্ষমতা নাই, তুই বিয়ে করবি কে? কতক্ষণ ধরে বসে আছি, একটা গাড়ি পাইতেছি না। আমার তো মনে হইতেছে দুপুরে এইখানেই খাইতে দিব। রাস্তায় যা, গাড়ি আটকা। গাড়ি আটকা। এই যুগে একজন মানুষ 13টি বিয়ে কিভাবে করতে পারে? কি করবে বলো, এক একটা বিয়ে ওনার জীবনে এক একটা দুর্ঘটনা। কেন তুমি শুনোনি? একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কিন্তু কাঁদছে না, হাসছে। এটাই তো এনজয় করছি। চলো দেখি উনি কি করছে। দাদা নমস্কার। স্যার, একজন নারী পাচার গাড়িকে দেখছি। 11 জন নারী মুর্শিদা পাইন্দা পাচার করতেছে স্যার। বলো কি তুমি? জি স্যার, চলো দেখি। সিকিউরিটি? ইয়েস স্যার। তোমার কাজ কি? সিকিউরিটি দেওয়া। কাদের সিকিউরিটি দেওয়া? আপনার বউদের সিকিউরিটি। বন্দুকের কাগজপত্র সঙ্গে আছে? ইয়েস স্যার। মাঝে মধ্যে ফাঁকা গুলি করবা। কেন স্যার? গুলি ড্যাম্প হয়ে গেল কিনা চেক করবা, তাছাড়া কামের সময় গুলি ফুটবো না। ইয়েস স্যার। সিকিউরিটি? ইয়েস স্যার। সবার মানজার দড়ি চেক করছো? ইয়েস স্যার। এত মোটা দড়ি ছিড়বো না। ফালতু কথা বলবা না, মেয়ে মানুষ কাঁথা সেলাই করে, কাঁথা সেলাই করার সময় কামড় দিয়ে সুতা কাটে। 11 জন মিলে কামড় দিয়ে এই দড়ি কাটা কোনো বিষয় না। ইয়েস স্যার। তবে স্যার,
আপামনিরা তো আপনার আপনজন, কেউ দড়ি কেটে পালাবে না। আবার ফালতু কথা কইতেছো, মেয়ে মানুষের মন আর আকাশের রং কোনো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে তারা দড়ি ছিঁড়া ভাগতে পারে, তারা নিজ ইচ্ছায় ভাগবো না। দুষ্ট লোকের অভাব নাই, দুষ্ট লোক ফুসটাইয়া তাকে ভাগাইতে পারে। সিকিউরিটি, ইয়েস স্যার। নুসরাত বেগম ওয়াশরুমে যাবে, সাথে যাও। হেই, ইয়েস স্যার। দশ হাত পিছনে থাকো। ইয়েস স্যার। এখন যাও। এই গুলি করলে কে? স্যার, একজন লোক গাছের উপর বসে উকি দিতেছে। দেখছো কারবার? ঠিক আছে। এই, নাম কি? বগামিয়া। পিতা? ফগামিয়া। মাতা? দগা খাতুন। স্যার, নাম মিলে গেছে, বিরক্ত হয়েছেন। সব সত্যি স্যার, আমার মায়ের নাম দগা খাতুন। মায় কইছে আমার নানান নাকি খুব প্রিয় খাবার আছিল লাউয়ের ডগা, এর লাগে মায়া করে আমার মায়ের নাম ডগা খাতুন রাখছিল। পেশা? জমি জমা আছে। এরা কারা? এরা আমার স্ত্রী, বৈধ স্ত্রী, সব কাগজপত্র আছে, দেখবেন, দেখাইতেছি। স্যার, একটা বিয়ে করতে পারতেছি না, পাঁচ ছয় এগারোটা বিয়ে করে বসে আছে। শাট আপ স্যার, একটু সালাম করে আসি। সব দেখাও। সব বউয়ের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা। ভাই সাহেবকে দেখাও। গাঁট ভাই, একটু এদিকে আসেন। প্রশ্ন করেন, ঠিক আছে কিনা নাম ঠিকানা যাচাই করেন। নাম কি তোমার? কৃষ্ণা বেগম। পিতা? মোহাম্মদ আলম। মাতা? সুমি বেগম। আচ্ছা, তোমার নাম কি? নদী বেগম। আচ্ছা, পিতা? আবুল কাশাম। মাতা? রহিমা খাতুন। কাবিননামা দেখতে চান? লাগবে না, কাবিননামা আছে। আপনি যদি দেখতে চান প্রত্যেক বইয়ের কাবিননামা সঙ্গে নিয়ে রওনা দিচ্ছি, দেখাইতে পারবো? আমি নিশ্চিত তারা দুই নম্বর। ঠিক আছে, বিশ্বাস করেন আমি জীবনে কখনো কোন মেয়ে মানুষের দিকে চোখ তুলে তাকাই নাই, তাগুলোকে কথা কই নাই। এই অভ্যাসটাই আমার বারবার ঝামেলায় ফেলছে। মশালাবো, হা করাবো, এর পরে আবার বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। মেয়ে দেখতে গেলাম, খালি এক ঝলক তাকাইছে মেয়ের মুখের দিকে, দেখছি মেয়ের মুস আছে কিনা, মায়ের হা করে থাকে কিনা। দেখলাম মেয়ের মুস নাই, মায়ের হা করে থাকে না, রাজি হইলাম, সুন্দর মতো বিয়ে হইল। তারপরে অবশ্যই আরেক ঝামেলা ছিল বউয়ের। জি, কি ঝামেলা সেটা আপনি বলবেন না, আমি খুব এক্সাইটেড, আমি সচক্ষে দেখতে চাই। তা ভাবি, বান্দরবান কেমন লাগছে? খুব ভালো লাগছে। এত এক্সাইটেড হইলে হয়? কাহিনী যদি এনে খাড়ায় শুনতেন তাহলে তো থাপ্পড় খাইতে হইতো না।
এইরকম ঘটনাই ঘটছিল আমার বাসর রাতে। বিয়ের পরে বাসর রাতে বউয়ের কাছে যাই কইলাম, কেমন আছো বউ? কোনো জবাব দিল না, ঠাস ঠাস করে আমার গালের মধ্যে থাপ্পড় মারলো। রাগে দুঃখে আমার জবান বন্ধ, সারা রাত কোনো কথা কই নাই, উল্টা দিক হয়ে শুয়ে আছিলাম, সেও কোনো কথা কয় নাই, খালি শব্দ পেলাম আমারে থাপ্পড় মারার পর। হু হু করে কাঁদতেছে, চোখের পানিতে বালিশ ভিজে গেছে। সকালবেলা উঠে তারা কইলাম, বউ আমারে কেন তুমি থাপ্পড় মারছিলে কৌতো, আমি তো কোনো দোষ করি নাই। সে কাঁদতে কাঁদতে আমারে কইল, পুরুষ মানুষ দেখলে আমারে খালি থাপড়াইতে ইচ্ছা করে। জিজ্ঞেস করেননি কেন? কইছিলাম, সে কোনো উত্তর দেয় নাই, খালি কাঁদছে। সাংবাদিক ভাইয়ের মেজাজ গরম, একটা গান শুনেন, মেজাজ ঠান্ডা হয়ে যাবে। মৌসুম হে আশিকানা এ দিল কহে সে উনকো এসে মে ঢুন্ড লানা, এসে মে ঢুন্ড লানা। মৌসুম হে আশিকানা কহনা কি রুত জবা হে, আয়ে হম তরসে রহে হে কালী ঘটা কে সায়ে, মেরে হন কো দস রহে হে দর দর হে। এখন 7 নম্বর বইয়ের কাহিনী কে এনে খাড়ায় শুনবেন না এটাও যাই দেখবেন? অবশ্যই গিয়ে দেখবো, এই দুই থাপ্পড় আমাকে কাবু করতে পারবে না। তাহলে চলেন। চলেন। ভাই মুখে কোনো কথা কবে না, যা কওয়ার সব মেশিনে। এই বাবু তোমার ফেসবুক আইডিটা দিবা। ফেসবুক আইডি? এই বউ তো অনেক ভালো, তারপরে ওনাকে রেখে আবার বিয়ে করলেন কেন? সে আমার ভাগা বউ। ভাগা বউ মানে? আমার সাথে বিয়ে হওয়ার আগে সে 17 জন পুরুষের সাথে ভাগছিল, তার সমস্যা হলো ফেসবুক। ফেসবুক মানে? আপনার টান দিয়ে সে জানবার চাই নাই আপনার ফেসবুক আইডির কথা। জি ফেসবুক আইডি চেয়েছিল। আপনি যদি তারে ফেসবুক আইডি দিতেন, 10 মিনিট পর থেকেই সে আপনারে খোঁচানি শুরু করত। চিন্তা করে দেখেন, এইরকম সে যখন পুরুষের খোঁচানি শুরু করে, দুষ্ট পুরুষরা কী করে? তারে দুনিয়ার মিশা চাচা কথা কয়, দুনিয়ার আশা বর্ষা দেয়, দিয়ে তারে ভাগায় নিয়ে যায়। বাগানির 15 দিনের মাথায় সে এই পুরুষ মানুষটা চিনে ফেলায়, হ্যাঁ কত বড় বদমাইশ। তারপর ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাপের বাড়ি ফিরে আসে। পরের ঘটনা কি? আমার সাথে বিয়ে হওয়ার 15 দিন পর আরেক বেটার লগে হয়েছিল তার ফেসবুক ফ্রেন্ডশিপ, তারপর আমার সংসার থেকে দিয়েছিল বাগান। তারপর একই ঘটনা, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাপের বাড়িতে ফিরে আসছে, কিন্তু বাপে তারে আর জায়গা দেয় নাই। তখন কই যাইব, আইসে আমার কাছে হাতে ধরে কান্দে, পায়ে ধরে কান্দে, আমি তাকে দিদি মাফ করে। কিন্তু ভেজাল যেটা লেগে গেছে, হ্যাঁ ভাগার পর পর রাগে দুঃখে আমি আর একটা বিয়ে করে ফেলাইছি। ঘটক মনে করেন আমার এখানে একটা চাকরি পেয়ে গেছে, একজন চাকরিজীবী যেরকম মাস গেলে বেতন পায়, ঘটক ঠিক সেইরকম প্রতি মাসে আমার একটা করে বিয়ে দেয়। 1 নম্বর বেসরম, ওরে এত থাপলাই, এত মারি, এত মামলা দেয়, তারপরে আমার বিশ্বাস নেই। এরপরে যাইবেন আবার? চলেন চলেন। আসলেই তো ভাবি, কেমন আছেন? আছে। আছে মানে কি আছে? এই চাগল বুঝিস না কি আছে।
কি আছে গাঁজা গাঁজা না 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 বলেন কি সমস্যা বলতে সাহস হচ্ছে না আমার এই বউ গাঁজা খোর এক নম্বর গাঁজিটা মাই গড আমার তো এটাই মনে হচ্ছিল হ্যাঁ আমার এই বউ গাঁজা খায় 24 ঘন্টা রিহ্যাবে দিছিলাম হানিমুন উপলক্ষে রিহ্যাব থেকে নিয়েছি হানিমুন থেকে ফিরে আবার রিহ্যাবে দিয়েছুন বলেন কি ঠিকই বলতেছি এই বউরে বিয়ে করার পর সংসার খুব সুখে কাটতেছিল সাত দিন সে কোনো গাঁজা খায় নাই নিশা কি যায় সাত দিন পর থেকে আবার গাঁজা খাওয়া শুরু করছে একদিন রাতে শুয়ে আছি মাঝরাতে দেখি পাশে আমার বউ নাই কি রে আমি তো ঘর পোড়া গরু ধোয়া দেখলে ভয় পাই আস্তে করে বিছনা থেকে উঠে দেখি দরজা খোলা দরজা দিয়ে বাড়াইলাম দেখি বারান্দার এক কোনায় বসে হেজে গাঁজা টানতেছে ধোয়াতে সারা বাড়ি অস্থির হ্যারে দেখা আস্তে করে বিছনে এসে শুয়ে পড়লাম একটু পরে দেখি সে গাঁজা খাওয়া শেষ করে আমার পাশে এসে শুয়েছে আরে গাঁজার গন্ধ গাঁজার গন্ধের মধ্যে এই বউরে নিয়ে দিন কাটানি যায় রাত কাটানি যায় কোন শ্বশুর শাশুড়িরে জানাইলাম হ্যারা এ হাতে ফায় ধরলো কান্দা কাটি শুরু করলো পরে পেলাম যান আপনার মেরে রাখলাম তাই আমার লগে না রিহাবে হ্যারে সুস্থ করে তারপর আবার নিম চলেন নেক্সট চলেন সে আসছিল ফকেট মার বাড়ি টঙ্গি বাজার প্রত্যেকদিন সকালবেলা টঙ্গি বাজার থেকে গুলিস্তান যায় সারাদিন ফকেট মারে রাতের বেলা আবার ফিরে আসে বিয়ের পর বাসর রেখে তারে বুকে নিয়ে শুয়ে আসি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পাঞ্জাবির পকেট থেকে মানি ব্যাগ নাই পাঞ্জাবির পকেটে 17,000 টাকা ছিল 17টা 1,000 টাকার নোট বলেন কি আমি তো ধরা খাওয়া ফাটি বউর একটু সন্দেহ হইতেছিল নতুন বউ কেমনে তারে কই এহেনে খুঁজি সে এনে খুঁজি মানি বা খুঁজে পাই না একবার বউ যে বাথরুমে গেছে গোসল করতে তখন তার ভ্যানিটি ব্যাগ খুললাম খুলে দেখি হ্যার ভ্যানিটি ব্যাগের মধ্যে আমার মানি ব্যাগ মানি ব্যাগের ভিতরে 17,000 টাকা তারপর পরে বউরে কইলাম বউ তুমি কি বাসর রাইতে আমার পকেট থেকে মানি ব্যাগ মেরে দিস বউ মাথা নেড়ে কয় হা তারপর বিয়ার 3 সপ্তাহ পর বউরে নিয়ে শ্বশুর বাড়ি যেতেছি শ্বশুর বাড়ির সামনে মোড়ের মধ্যে একটা সাহেব তো এক লোকে চা খাইতে খাইতে আরেক লোকে কয় ওই দেখ পকেট মার হেনা আর তার স্বামী যায় কি বলেন আপনি বিয়ের আগে কোনো খোঁজ নেননি নিছি আমি তো নিজে নিই নাই আরেকজনে দিয়ে নিছি সে কে ঘটক না না ভাই আপনার কাহিনী শুনে তো আমার দম বন্ধ হয়ে আসছে চলেন 8 নম্বর বউর কাছে চলেন সে 1 নম্বর সুন্নি তার বাড়ি সাভার বলে যান সুখে সংসার করতেছিলাম ধরা খাইলাম 9 দিনের মাথা আমি আমার খাটের তোষকের নিচে সবসময় 10,000 টাকা রেখে দিই ইমার্জেন্সি খরচা একদিন তোষক উল্টে দেখি 10,000 টাকা নাই কী রে ক্যারেন্ডলো টাকা সন্দেহ হইল বউর উপর হ্যাঁ তো কইতে পারি না এহেনে খুঁজি ওহেনে খুঁজি বউর ভ্যানিটি ব্যাগ খুঁজি 10,000 টাকা না একটা জিনিস খেয়াল করলাম আমার হাতে যে সুইজারল্যান্ডের শিখো খুঁজি বউ খালি আমার হাতের দিকে চায় আমার সন্দেহ হইল একদিন রাতে শুয়ে আছি 10,000 টাকা চিন্তায় তো ঘুম আসে না ঘুমের ভান করে আসি দেখি কেডা জানে আমার হাতে হাত দিছে দিয়ে আমার ঘড়ি খুলতেছে কপালে হাত ধরছে দেহি আমার বউয়ের হাত আমি বললাম কি বাবু তুমি কি আমার ঘড়ি চুরি করতেছ আমার সবই তো তোমার ঘড়ি চুরি করো কে সে কি বলে জবানবন্দ সে
সেই যে জবান বন্ধ আইজো খুলে নাই আমার জবানও বন্ধ হয়ে যাচ্ছে চলেন নেক্সট 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 কি বুঝলে তার চাহনি দেখে ভয় লাগছিল এই তো কারেক্ট ভয় লাগারই কথা বলুন তো তার কি সমস্যা আমার এই বউ আন্তঃজেলা মহিলা ডাকাত দলের সক্রিয় সদস্য হাউ ডেয়ার ডাকাতের সঙ্গে সংসার করছেন কিভাবে এখন ভালো কি করে কি হলো বলেন তো ভাই রাগে দুঃখে যন্ত্রণায় বিয়ের আগে মেয়ে দেহাই বাদ দিয়ে দিছিলাম ঘটক একটা করে মেয়ে ধরে আনে আর আমি বিয়ে করি বিয়ের পরের ঘটনা বলেন কি করে বুঝলেন সে মহিলা ডাকাত আমার সিকিউরিটিরে দেখেন না একটা দোনালা বন্দুক নিয়ে থাকে হ্যাঁ সব সময় সারা রাত আমার বাড়ি বন্দুক নিয়ে পাহারা দেয় একদিন রাতের বেলা ঘুমিয়ে আসে দেহি সিকিউরিটি সিক্কো দিতেছে বন্দুক নিয়ে গেল বন্দুক নিয়ে গেল বন্দুক নিয়ে গেল আমি বাড়াইছি কলম কেড়ে কেডা বন্দুক নিয়ে গেল কয় কেডা তুমি বন্দুক নিয়ে গেল আমার ছয় ব্যাটারির টর্চ লাইট নিয়ে বাড়াইলাম সিকিউরিটির আমি দৌড়াই 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 টর্চ মারছি দেখি ও মাগো আমার বই বন্দুক নিয়ে দৌড় দিছে তখন সিক্কোর বন্ধ করে দিছি যদি সিক্কোর দেই গ্যারামের মানুষ যদি ওঠে উঠে যদি দেহে আমার বউ আমার সিকিউরিটির বন্দুক চিন্তাই করে ফালাইতেছে আমার ইজ্জত থাকবো চুপ করে গেলাম পরের দিন সকালবেলা উঠে শ্বশুরবাড়ি গেছি মাথা গেছা উলায় শ্বশুরবাড়ি ভুলে গেছিলাম শ্বশুরবাড়ির সামনের এক দোকানে যাই জিগাইলাম ভাই মকবুল মেয়ের বাড়িটা কোন দিকে হ্যাঁ আমারে কয় মকবুল ডাকাতের বাড়ি খুঁজতেছে তারপর আমি দোকানদারে কইলাম ভাই মকবুল মিয়া কি ডাকাইত নাকি দোকানদার আমারে কয় হ আগে ডাকাতি করছে অন্ত বয়স হয়ে গেছে হ্যাঁ পারে না ওর দুই মেয়ে এখন ডাকাতি করে তারপর শ্বশুর বাড়ি যাই নাস্তা পানি করে বন্দুক ফেরত নিলাম আমার হাত পা কাঁপছে ভাই এরপরের চারজন বউ সবারই আসিল মাথায় দোষ প্রথম জন সারাদিন ভালো রাত বারোটার সময়টা হাসা শুরু করে সে কি হাসি খ্যাক খ্যাক করে হাসি আশেপাশে কোনো লোক ঘুমাইতে পারে না আমি কই বউ হাসো কায় কয় কি জানি আমার খালি হাসি আসতেছে কোন সারা রাত এক ফোঁটা ঘুমাইতে পারি না তারপরের জন সারাদিন ভালো যেই না সূর্য ডুবছে যেই না সন্ধ্যা হয়েছে হ্যাঁ কান্দন শুরু করে দেয় এমন সিক্কো দিয়ে কান্দে মনে হয় আর বাপ মরছে না হয় মা মরছে পুরে বউ কান্দ কে কয় কি জানি রাত হলে আমার খালি কান্দতে ইচ্ছা করে হ্যার ফরের জন সারাদিন খালি স্যাপসিটাই কতকর আগে স্যাপসিটাই কতকর পরে স্যাপসিটাই হ্যাল লগে কথা কইতে গেলে সারা শরীর স্যাপে ভিজে যায় কোন কেনা কথা কইব তার সাথে ওই যে দেন ওই যে ওই যে স্যাপসি দেন ওই ওই যে এর পরের জন শীতকালে একদম ভালো চৈত মাস আসলেই মাথা গরম সারা শীত ভালো আসছিল চৈত মাসের পয়লা তারিখ ঘুমাইতেছি হঠাৎ দেখি মাঝরাইতে সে গান শুরু করছে হায় রে গান সিক্কো দিয়ে গান প্রথম গাইল নজরুল গীতি তারপরে রবীন্দ্রসঙ্গীত তারপর ফল্লী গীতি তারপর ভাওয়াইয়া হ্যার গান হই না গ্যারামের লোকজন সব বাড়ির চারপাশে জমা হয়ে গেছে যেই না সকাল হয়েছে সে দরজা খুলে বাইরে যায় নাচা শুরু করছে হাই রে নাচে নাচ নাচতে নাচতে গেছে গাইম্যা ফরি দিছে পুষ্কুনিতে ঝাঁপ বলেন কি ফুসকুনিতে সাঁতার কাটে আর গান গায় এলাকার সমস্ত লোক ফুসকুনির চারপাশে খাড়া হয়ে গেছে আমার ইজ্জত থাকে বাকি বৌরে ফুসকুনিতে নামায়া তারে তুলে আনছি তারপর স্যার বউ নিয়ে ফাবনা মেন্টাল হাসপাতালে গেছিলাম দুই মাস চিকিৎসা করার পর মোটামুটি ভালো ওই যে দেখেন গমটা দিয়ে আসে না দুইজন একজন হাসে একজন কান্দে দুজনের মুখে কষ্টেক লাগে আনছি রাস্তার মধ্যে যদি কান্দন শুরু করে রাস্তার মধ্যে যদি হাসা শুরু করে পাবলিককে আমি কি জবাব দেবো কোন বারো বউ নিয়ে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছিল দিন যায় না রাত যায় না কি করি কাউরি তো তালাক দিবার পারি না কেমনে দিই কোন কেউ তো ইচ্ছা করে কিছু করে নাই সব তো আবার রোগ একজন রুগী রে আমি কেমনে তালাক দিব কোন কোন যুক্তিতে মন খারাপ করে নদীর পারে বসে আছি দেখি ঘাটে বসে একটা মেয়ে গান করে ঢোল বাজায় হের বাপে আর দোতারা বাজায় হের মায়ে আস্তে করে উঠে গেলাম হায় রে সুন্দর গলা
কি সুন্দর গান গাইতেছে, মনটা একেবারে ভরে গেল, আমার যত দুঃখ সব ভুলে গেল। এই মেরে বিয়ে করছি। বিয়ের প্রস্তাব দেওয়ার আগে ডরাইছিলাম, মনে করছিলাম বাচ্চা মেয়ে, বয়স বোধ হয় কম হইব। পরে হার বাপরে জিগাইলাম, মেয়ের বয়স কত, কয় 32। হায় হায়, এইরকম বাচ্চা মেয়ের বয়স 32। এর বাপে কয় দরকার হলে মেডিকেল টেস্ট করেন, টেস্ট করে প্রমাণ করেন, এর বয়স 32। আমি হাসা কথা কইলাম, মায়ও স্বীকার করলো, কয় হ আমার মেয়ের বয়স 32। তখন তারে প্রস্তাব দিয়ে বিয়ে করে নিয়ে আইলাম। এখন মনে করেন মন যখনই খারাপ হয় এই ছোট বড়ি কই বউ গান গাও, গান শুনি মনটা ভালো করি। জানেন গ্রামের সব মানুষ আমার বউ এই অবস্থা দেখে আমারে কয় আনলাকি 13 বাগামিয়া। আমি নিয়ত করছি আমার সব বুড়ি চিকিৎসা করামো, সবাই সুস্থ করে তুলমো, আমার সংসারে তখন সুখের লহর বয়ে যাব। তখন গ্রামে সব মানুষ কইব লাকি 13 বাগামিয়া।